দেখতে পাচ্ছেন যে টপ টপ করে পানি পড়ছে একেবারে ঘরের ভিতরে। এটা একেবারেই লন্ডনের মতো জায়গায় জিনিসটা বা এই বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও ইলফুডের একটি বাঙালি পরিবার খুব সাফার করছেন। তাদের উপরের এই ছাদটি লিক হয়ে প্রত্যেক দিন এক বালতি দেড় বালতি করে পানি এই নিচে পড়ছে। সেটাকে তারা নানানভাবে পাত্র দিয়ে সেই পানিটিকে যাতে কার্পেট নষ্ট না হয়, এরকমই একটি ভেজা অস্বাস্থ্যকর পরিবেশে তাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে বসবাস করতে হচ্ছে। এটি একটি এজেন্সির কাছ থেকে তারা ঘরটি ভাড়া নিয়েছেন, সেই এজেন্সি কোনো ধরনের ভ্রূক্ষেপে করছে না, সেই বিষয়টি শুনবো। এই বাসাটা আপনারা কবে ভাড়া নিয়েছিলেন? এই বাসাটা আমরা ভাড়া নিয়েছিলাম 2022 অগাস্টে। জি হ্যাঁ। তারপরেই আমি শুনছিলাম যে আপনারা বলছিলেন যে নেওয়ার ওই দিন থেকেই বাসায় একটা সমস্যা। সেই নেওয়ার আমি যখন আসলাম তখন এক সপ্তাহ পরে এখান থেকে পানি পড়া শুরু করেছিল, এবং আমরা যখন কল দিই তখন ওরা আইসা দেখা যায় যে উপরের শাওয়ার যে ওইটা থেকে পানি লিক হয়। তো ওইটা আসা দেখার পরে কয়েকদিন পরে আপনার পুরো ভেঙে পড়ে শাওয়ারটা, এই সাইডটা পুরোটা ভেঙে পড়ে, পুরো ভেঙে ফেলে পরে আমাদের কল দেয়। ওরা মানে আমতামতা করে অনেক টাইম নষ্ট করেছে। তো আমার পরে অনেক সপ্তাহ ওয়েট করার পরে আমি কাউন্সিলকে কমপ্লেন করি লিখিত। তো কাউন্সিল ওদের হয়তোবা নক করে তারপর করে ঠিক করে দিয়ে যায়, এবং ঠিক করার পরে কাউন্সিল চেক করে দিয়ে গেছে আমার পাশে এখানে। তো এখন কালকে যখন উনি আমাকে ফোন করছিলেন, আপনি বলছিলেন যে টুকটাক আরও অনেকগুলো সমস্যা আছে, আবারও পানি পড়ছে। বাসার মধ্যে আপনারা কতজন মেম্বার নিয়ে এই অবস্থার মধ্যে আছেন? আমরা এখানে আছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের দুটো বাচ্চা বা দুটো বাচ্চা আছে, তারপরে মুরব্বি আছে, তিনজন। এর মধ্যে আমার বাবা মা আর আমার শাশুড়ি। শাশুড়ি কিডনি ট্রান্সফারের, উনি ডিজেবল পার্সন। আমরা তিনজন এই সদস্য মেম্বার একসাথে আছি। আর ও যেটা বললো 2020 বাসা নিয়েছি, হ্যাঁ 2020 আগস্টে আমরা এই বাসাটা উঠেছি। ওঠার পরে নর্মাল বাসার ক্লিনিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, ক্লিন টিন করে যখন আমরা শাওয়ার নিলাম এই বাথরুমটাতে এটার উপরে, তখন শাওয়ার নেওয়ার পরে আমরা একটা দাওয়াতে গেছিলাম। আমরা যাওয়ার পরে এসে দেখি যে পানি পড়তেছে। আমাদের এখানে সোফা ছিল, সোফা ভিজে যাচ্ছে, দেন এখন যেরকম দেখা যাচ্ছে ওরকম। তো আমরা ভাবলাম যে কি না কি হয়েছে, আমরা এজেন্সিকে জানালাম ছবি তোলার পরে। তো সেদিন আমরা রাত্রে থাকলাম, ঘুম থেকে উঠে দেখি যে ছাদটা ভেঙে পড়ে গিয়েছে, ছাদটা ভেঙে পড়ে গেছে। তারপর ওদেরকে আমরা ছবি তুলে জানালাম, ফোন দিলাম, ওরা শুধু এসে এসে দেখে গিয়েছে, কিন্তু আপনার ওরা কোনো কাজ করে দেয়নি। তখন আমরা প্রায় 2-3 সপ্তাহ সময় নিয়ে, আমরা অনেক লং টাইম সময় দিই ওদেরকে। সময় দেওয়ার পরে ওরা আমরা করলাম কি, লিখিতভাবে কাউন্সিলের কাছে কমপ্লেন করলাম। কাউন্সিল যখন ওনাদেরকে পুশ করলো যে তোমরা ঠিক করে দিবা বা কিছু কি করবা, তখন এসে কাউন্সিল থেকে লোক এসে দেখে গেছে। দেখে যাওয়ার পরে আপনারা ওরা ঠিক করে দিছে। আমার কাছে মনে হয় না ওরা ওরকম মেজরভাবে প্রপারভাবে ঠিক করে দিছে, না হলে একই প্রবলেম আবার কেন দেখা দিছে। এরপর আপনার এই বাসার মধ্যে আরও বিভিন্ন প্রবলেম আছে, মেজর মেজর প্রবলেম আছে, বাট এটাতেই আমরা প্রথম প্রবলেম ধরলাম। আমাদের বেসিংয়ে যে দুটা বেসিংও ভাঙা, যেমন ধরলে পড়ে যাবে। আমার হাজব্যান্ড আঠা লাগিয়ে, গ্লু লাগিয়ে কোনো রকমে কষ্ট করে ম্যানেজ করে চলতেছি। আর এই বাসা অনেক কিছু আমরা নিজে টাকা দিয়ে ইনভেস্ট করে ঠিক করে নিচ্ছি, কারণ এটা নিয়ে অনেক প্রবলেমে আছি। এটা এখন আবার শুরু হয়েছে, ওদের কাছে জানানো হয়েছে, ওরা দেখে গেছে, ইয়েস্টারও বসে দেখে যাবে, আসে নাই, শুধু ওরা শুধু দেখে দেখে চলে যায়। চলে যাওয়ার পরে বলে যে ঠিক আছে আমরা করে দিব, শুধু এতটুকু বলে। বলার পরে ওরা আর কিছু আর করে না। আমরা কিন্তু ওদেরকে বলছি আমরা কাউন্সিলে কমপ্লেন করব বা আমরা রিপোর্ট করব। পরে এখানে আসা পরে সেদিন দেখে গেছিলো যখন, তখন বলতেছে ওকে ঠিক আছে। ওরা ভাবতেছে আমরা দুষ্টামি করতেছি, মজা নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমরা মজা নিচ্ছি না, ওরাই মজা নিচ্ছে। আমাদের বাসায় মুরব্বি বাচ্চা কাচ্চা নিয়ে খুব প্রবলেম আছে। আমি দেখতে পাচ্ছি যে কিছুটা মলডও দেখা দিচ্ছে আস্তে আস্তে। জি জি জি, আমার অন্যান্য রুমে কিচেনে মলটো আছে, যেটা আমার বাচ্চার স্কিনের জন্য প্রবলেম। আমরা অলরেডি একবার রং করে নিয়েছিলাম, এখন আবার হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেই পারেন অনেকে যে বাসা কেন তারা পরিবর্তন করছেন না। লন্ডনে এই মুহূর্তে
বাসা পরিবর্তন করা একটি বিশাল ঝামেলা, বাসা পাওয়া সবচেয়ে বড় সমস্যা, তারপরে সুইটেবল এলাকায় বাসা পাওয়ার সমস্যা, সুইটেবল বাসা পাওয়ার সমস্যা, তারপরে শুধুমাত্র টাকা থাকলেও কিন্তু বাসা পাচ্ছেন না অনেকেই। বাংলাদেশি যেই মার্কেটে, মানে সেখানে বা বাংলাদেশি এলাকাতে বাসার মারাত্মক সংকট, ইংলিশ মার্কেটেও বাসা রুম থাকলেও সেখানে এত বড় পরিবার নিয়ে রুম নিয়ে আসলে থাকাটা ইম্পসিবল। সুতরাং হঠাৎ করে যে হুট করে একটা বাসা পরিবর্তন করে ফেলবেন, এটিও অনেকটাই দুঃসাধ্য একটি কাজ। আমরা চেষ্টা করব এই এজেন্ট যারা, তারা বলছিলেন যে এটা পাকিস্তানি একটি এজেন্ট, তারা এটাকে ম্যানেজ করে, এই হাউস সহ আর অনেকগুলো হাউস তারা ম্যানেজ করে, তাদের সাথে কথা বলা, তাদের একটি উত্তর জানার চেষ্টা করব যে তারা কেন তাদের টেন্যান্টকে এই ধরনের দুরবস্থার মধ্যে ফেলছে। আমরা এই বাসার সমস্যা নিয়ে পাকিস্তানি সেই এজেন্টের বক্তব্য জানার জন্য ইমেইল করি 1 ফেব্রুয়ারি। সর্বশেষ খবর হচ্ছে আজ 3 ফেব্রুয়ারি তারা এই বাসার সমস্যার সমাধানে কাজ শুরু করেছে। আসুমা মাসুম, রানা টিভি, লন্ডন।